invece si avvicina e lei esce da... আসসালাম আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সোয়ান স্টার ইন ইটালি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। নতুন একটি ব্লগ নিয়ে আসলাম, আশা করছি একদম শেষ পর্যন্ত থাকবেন। অবশ্যই টাইটেল দেখে বুঝতে পারছেন যে বাংলাদেশি মাছ বাজারে হয়তো যাব বা বাংলাদেশি মাছ আনবো না। আমাদের এখানে বাংলাদেশি মাছ তো আমাদের বাংলাদেশি শপেই পাওয়া যায়। আজ আমরা যাচ্ছি সামুদ্রিক মাছ আনার জন্য। সামুদ্রিক মাছ আপনারা সবাই জানেন অনেক সুস্বাদু হয়, আর বিভিন্ন কাবাব টিকা হোক আর যে কোনো কিছুতে হোক সামুদ্রিক মাছের তো কোনো জুড়ি নেই। হ্যাঁ, আমাদের বাংলাদেশি মাছ বলেন আর দেশি মাছগুলোর তো কোনো তুলনা হয় না, কিন্তু দুই দেশি মাছগুলো তো দেখা যায় যে ফ্রিজিং থাকে, ওইগুলো কেটে এনে তারপর আমাদের খোরাক আর কি, মানে কোনো রকম খাওয়া আর কি। ফ্রেশ মাছ তো আর আমরা পাই না, ফ্রেশ মাছটা পাওয়ার জন্য হয়তো আমাদের অনেক দূরেই গিয়ে আনতে হয়। তো চলে এলাম আজকে মাছ বাজারে, ইতালির মাছ বাজার, সবজি বাজার। এখানে সবজিও আছে আবার মাছও আছে। তো আমরা সকাল সকালে রওনা দিয়ে দিয়েছি, প্রায় 6টা বাজে রওনা দিয়েছি, 7টার সময় পৌঁছে গেলাম। তো সকাল সকাল রওনা দেওয়া কারণ ঝামেলাহীনভাবে একদম ভিড়ের মধ্যে না থেকে যেন শপিংগুলো করতে পারি সেটাই আর কি। তো আপনাদের সাথেও শেয়ার করবো ইনশাল্লাহ যতটুকু করতে পারি। আর এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো সবজির দোকান আছে, ওনারা জাস্ট খুলেছেন আর কি। আমরা যখন গেলাম আমরা জাস্ট টাইমেই গিয়েছি, জাস্ট খুলেছেন দোকানগুলো, গুছিয়ে নিচ্ছেন সব কিছু সবাই। আর এখানে মাছের বাজারে চলে আসলাম, ওনারা ওনাদের সবজির দোকানগুলো গুছকাছ করে নেক সেই সময়টায়। যেই কথা সেই কাজ, আসাটা একদমই সফল। আসার পরে দেখলাম যে কোনো ভিড় নেই, ভিড়ের মুখে না থেকে আমরা খুব সুন্দরভাবে বাজারগুলো করতে পারলাম। আর বড় মাছগুলো নিচ্ছিলেন আমার হাজব্যান্ড, আবার ছোটো মাছও নিচ্ছিলেন, আর বাচ্চাদের সবচেয়ে ফেভারিট হলো চিংড়ি মাছ। তো চিংড়ি মাছও দেখছিলাম, তো দেখা যাক কী কী মাছ নেওয়া যায়। আমি তো এত এত মাছ তো চিনি না, নামও জানি না, কিন্তু কিছু মাছ আছে যেমন এই মাছটার নামটা জানি, এটা অরাতা মাছ, খুবই সুস্বাদু এই মাছটা, যে সিলভার কালার মাছটা দেখতে পাচ্ছেন। আমাদের ইটালিয়ান মার্কেটে এটার প্রাইস প্রায় 11 ইউরো বা 12 ইউরোর মতো পড়ে, আর এখানে গেলে আপনি 6 ইউরোতে কিনতে পারবেন। 6 ইউরো দিয়ে আপনি সকাল সকাল যেহেতু ফ্রেশ মাছটাও পেলেন আপনি, আর মার্কেটের থেকে ওইখানে গেলে প্রাইসটা একটু কমই নেয়। তো আমাদের মাছ বাজার করা হয়ে গিয়েছে। এখানে আমার হাজব্যান্ড যেই সামগ্রী নিয়েছিলেন ওইগুলোতে ঢুকিয়ে নিয়েছেন, আর উনি চলে গেলেন গাড়িতে রাখার জন্য মাছগুলোকে। আর এই ফাঁকে আমার সারা রাজমিরা এখানে বড় মাছ দেখতে পেলেন, তো উনি বুঝাচ্ছিলেন মাছটা কীভাবে কী করছিল, কীভাবে অন্য ছোট মাছগুলোকে খেয়ে নেয়, সব কিছু বুঝাচ্ছিলেন বাচ্চাদেরকে খুব সুন্দরভাবে। আর ওনারা এত বাচ্চাদেরকে পছন্দ করেন, আর যতটুকু পারেন ওনারা নিজেরা জানেন বাচ্চাদেরকেও নলেজ দেওয়ার চেষ্টা করেন সবগুলো মানুষের মধ্যে। আমি এই জিনিসটা দেখে খুবই ভালো লাগে আমার। এবার চলে আসলাম আমাদের বাংলাদেশি ভাইয়ার দোকানে, সবজি আর ফলমূল দেখতে পাচ্ছেন ওনার দোকানে। আমাদের দেশি সবজিও পাওয়া যাচ্ছে এখানে, কিছু কিছু সবজি যেমন পটলের তো আমরা বছরের পর বছর চলে যাই, মুখও দেখি না, তো কিন্তু আমাদের বাংলাদেশি বাজারগুলোতে আসলে আবার আমরা দেখতে পাই, খুবই ভালো লাগে। আর কিছু কিছু জিনিস আছে যেমন ডাটা, পটল, এগুলো তো আমরা দেখিই না। তো এখানে বেশিরভাগ দোকানই বাংলাদেশি সবজিগুলো দেখতে পাচ্ছেন, সবই আমাদের বাংলাদেশি ভাইয়ারা বিক্রি করেন, বাংলাদেশি ভাইয়াদের দোকান। খুবই ভালো লাগে এখানে আসলে, আসলে শান্তি লাগে, নিজের দেশের মানুষগুলোকে দেখতে পাই এখানে কাজ করছে, খুবই ভালো লাগে। আর যেহেতু আমাদের ছোটোখাটো একটা বাগান আছে সবজির, তো আমরা সবজি আর কিছু নিয়ে নিই কারণ আমাদের সবজি নষ্ট হচ্ছে। তো আমরা কিছু ফ্রুটস নিয়ে নিলাম এখান থেকে, তারপর বাসায় গিয়ে অবশ্যই আপনাদের সাথে কী কী মাছ নিলাম, কী কী না হলো সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। আর যেতে যেতেই দেখলাম যে ততক্ষণে তো সবগুলো সব খোলা হয়ে গিয়েছে, তো এই ফুলের দোকানটা খুলেছে, এত সুন্দর লাগছিলো সকাল সকাল ফ্রেশ ফুলগুলো সবাই নিচ্ছিল। আর আমার মেয়েরা তো ক্ষুধায় অস্থির কারণ সকাল সকাল ওনারা কিছু খেয়ে আসেনি, কারণ 6টা বাজে যেহেতু রওনা দিয়েছি। বাসায় চলে আসলাম, বাসায় আসার পর আপনাদের সাথে শেয়ার করছি ফলগুলো কী কী নিলাম। এই যে প্যাসকা, ইটালিয়ান প্যাসকা বলা হয় এটাকে, আর আম নেওয়া হলো, সারা অনেক পছন্দ করে আমটা, আম নেওয়া হলো। তারপর আনারস নেওয়া হয়েছে 2টা, আনারস যেটা আমি একটুও খাইনি কারণ আমার কেন যেন আনারস একদমই পছন্দ না, তো মেয়েরা খেয়েছে। আর আঙ্গুর নেওয়া হয়েছে,
ছোট জনের জন্য, ছোট জন আঙ্গুর অনেক পছন্দ করে। আর আমি ব্যাগ ভর্তি আদা নিয়েছিলাম 4 কেজির মতো, যেগুলো নিয়ে আমার 2 দিন অনেক ভুগতে হয়েছে। যাই হোক, সেগুলোকে সিস্টেম করে রাখাটাও একটা ঝামেলার ব্যাপার। তো এবার চলে আসলাম একদম বাইরে, গাড়ি থেকে একদম বের করা হয়েছে মাছগুলোকে, আর বাসায় নিব না, কারণ আমি বাইরে থেকেই মাছগুলোকে সিস্টেম করে একদম ফ্রিজে রেখে দিই। যেহেতু আমার গ্যারেজের ভেতর ফ্রিজ রাখা আছে, সেখানে আমি একদম রেখে দিই, বাসায় আর ঝামেলা করি না। কারণ যেদিন মাছ আনা হয় সেদিন দেখা যায় যে মাছের উপদ্রব অনেক বেড়ে যায়। তো বাইরে আমার একটা টেবিল করা হয়েছে, মাছ মাংস এগুলো কাটাকাটি করে একদম আমি বাইরে ধুয়ে টুয়ে তারপর ঘরে নিয়ে যাই। তো বাসায় আমার এত ঝামেলা থাকে না। আর এই ছোট মাছগুলো আনা হয়েছে, দেখতে পেলেন, এগুলোকে একদম এখন সব কিছু ঠিকঠাক করা হবে। আর এই যে চিংড়ি মাছ, চিংড়ি মাছ তো বানানোর কোনো কিছু নেই, জাস্ট এখন প্যাকেটে প্যাকেটে করে তারপর রেখে দেওয়া হবে। তো আমার হাজব্যান্ডে সব কিছু ঠিকঠাক করছিলেন আর কি, প্যাকেট প্যাকেট করে এখন হয়তো রেখে দিব, তারপর যখন যে এই মাছটা লাগবে তখন রান্না করব আর কি। আর এই যে অরাতা মাছে যে বললাম যে এই যে মজার এই মাছটা, এই মাছটা আনা হয়েছে। আর এই মাছটা কিন্তু টমেটো দিয়ে ভুনা করলে অনেক বেশি ভালো লাগে। আর এই ছোট মাছটা আনা হয়েছে, এখন আসলে দুজন কাজে লেগে পড়বো আর কি মাছগুলো বানাতে। আর মেহমান আসলে উনি আমাকে হেল্প করুক আর না করুক, মাছ যেই দিন আনা হয় সেই দিনও কিন্তু উনি আমাকে অনেক হেল্প করেন। যাই হোক, একটু তো প্রশংসা করতেই হয়। তো আজ আর ব্লগটিকে আর বড় করছি না, এতটুকুই রাখলাম। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই ভিডিওটি পছন্দ হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিবেন। যখনই আমি নিত্য নতুন ব্লগ দিব, আপনার নোটিফিকেশন চলে যাবে, আপনি ভিডিওটি দেখে নিতে পারবেন সহজে। তো সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।